শীতে জবুথবু হয়ে পড়েছে উত্তরাঞ্চল। এই মুহূর্তে নীলফামারী পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবা রহমান মনি। মনি, অনেকের কাছে শীত আনন্দের ঋতু, পিঠাপুলির উৎসব হয়, কিন্তু আমরা যেমনটি দেখছিলাম ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শীতের তীব্রতা যেমন বেড়েছে, তাপমাত্রা কমেছে এবং জনদুর্ভোগও বেড়েছে। আর এই মুহূর্তে যে খবরগুলো জানাবেন, আবহাওয়া অফিস আজকে তাপমাত্রা নিয়ে কি বলেছেন এবং আপনি যে এলাকায় রয়েছেন সেখানে কৃষকদের কি পরিস্থিতি? যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বোরো চাষের যে নষ্ট হওয়ার যে একটা আশঙ্কা করছে কৃষকরা, এ ব্যাপারে আপনার কাছে আর কি তথ্য রয়েছে? নুজহাত, আপনি যেমনটি বলছিলেন, উত্তরের জেলা নীলফামারী হওয়ায় এখানে শীতের প্রকোপ বরাবরই বেশি। আজ সকাল থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস 11.3 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে। নীলফামারীতে গত মঙ্গলবার থেকে আজ পর্যন্ত সূর্যের দেখা মিলেনি, ফলে শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে। এখানে যে বীজতলা রয়েছে, টানা কুয়াশার কারণে বীজতলারগুলো চরম ক্ষতি হচ্ছে। রোদ না আসায় আলুর ক্ষেতগুলো কুয়াশাচ্ছন্ন হয়ে প্রায় কৃষকের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে কৃষি অধিদপ্তর জানিয়েছে। পাশাপাশি এখানে যে হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালে বৃদ্ধ এবং শিশুর শীতজনিত রোগের রোগী বেড়েছে। তবে এখানকার চিকিৎসক যেটি বলেছে যে শীত মৌসুমে খেজুরের রস সহ অন্য অন্য যে ফল ফলাদি, এগুলো হলো না খেয়ে চলার জন্য পরামর্শ দিয়েছে। খেজুরের রস যদি খেতেই হয় তাহলে যেন ফুটিয়ে খায়, নাহলে বিভিন্ন বাদুর এবং বিভিন্ন পশু পাখি থেকে যে খেজুরের রস সংগ্রহ করা হয় সেগুলোর ভাইরাস ছড়াতে পারে, এতে নিপা ভাইরাসের আশঙ্কা প্রকাশ করেছে। আর নীলফামারীতে আমাদের শীত যে প্রবাহ রয়েছে এটি হলো আগামী আরও 24 ঘন্টায় এর তাপমাত্রা আরও কমতে বলে জানিয়েছে সৈয়দপুর আবহাওয়া অফিস। শ্রমজীবী মানুষ আসলে নিম্ন আয়ের হয়ে এখানে তাদের কষ্টটা বেড়েছে। তারা যেহেতু দিন আনে দিন খায়, এই জন্য হলো গরম কাপড় কেনার জন্য এই যে পাশে দেখছেন আপনি, এই যে কম দামের কিছু পুরনো কাপড় আছে এই দোকানগুলোতে তারা ভিড় জমাচ্ছে এবং কেনার চেষ্টা করতেছে। আসলে নীলফামারী উত্তর জেলা হয় এখানে শীত সবার আগে আসে এবং সবার শেষে যায়, তাই নীলফামারীতে আরও বেশি গরম কাপড়ের চাহিদা রয়েছে। জেলা প্রশাসন যেটি জানিয়েছে যে এইবার শীত মৌসুমে তারা 6টি উপজেলায় 40,000 কম্বল বিতরণ করেছে। নীলফামারী